কমেই চলেছে সবজির দাম, তবুও দেখা নেই ক্রেতাদের। অন্য দিনের তুলনায় অনেকটাই কম রয়েছে বাজারে বিভিন্ন সবজির দাম, কিন্তু বেচা কেনা না থাকায় চিন্তার ভাঁজ কৃষি থেকে শুরু করে বিক্রেতা সকলেরই। সংসার চালাতেও নাজেহাল অবস্থা হতে হচ্ছে সবজি বিক্রেতাদের। এক সবজি বিক্রেতা বলেন, গত ঈদের মরশুমেও প্রচুর লোকের সমাগম হয়েছিল এলাকায়, তবুও বেচা কেনা নেই। শুনশান বাজার ঘাট, রাজশেখ ও চন্দন সরকারের রিপোর্ট, NTVWB। এই অবস্থা আমাদের অত ভালো নেই, যেন অনেক দিনই খারাপ। এত বড় সামনে কোরবানি গেল, উৎসব গেল, তবুও আমাদের বাজার খারাপ। আমাদের বাজারে বেচা কেনা অত ভালো নেই। খারাপ থাকার কারণটা কি? কিছুই বুঝতে পারছি না। অভিযোগ মালের দামও এখন কম, আচ্ছা প্রচুর কম, তবুও সব জায়গায় বেচা কেনা নেই বাজারে। করলা কত করে দিলেন আজকে? করলা আজকে বিক্রি দাম হলো 250-310। মানে 10 টাকায় 300? 10 টাকায় 300। আর লঙ্কা কত কিলো দিলেন? লঙ্কা আজকে মানে 60 টাকা কিলো। 60 টাকা কিলো। আর ইয়ে ভিন্ডি? ভিন্ডির দাম খুবই কম তো, ভিন্ডি 15-20 টাকা কিলো। আর কী 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 ছিল আজকে? আজকে কী কী ছিল সবজি আপনার? প্রায় সবজি 25-26 রকম থাকে টোটাল আইটেম। আচ্ছা কী কী কোনটা কী দামে বিক্রি করলেন আজকে? পটল 20 টাকা কিলো, টমেটো 30 টাকা কিলো, শশা 40 টাকা কিলো। আজকের দাম, আজকে পেটের দাম, অন্য 30 টাকা কিলো। সবজি মার্কেটে কোনো ঠিক থাকে না, যেমন কেনা তেমন বিক্রি হয়। আচ্ছা হয়তো আজকে 20, কালকে 30 টাকা হতে পারে, কালকে 30, আজকে 20 হতে পারে। রেটটা নির্ধারণ করে কে? নির্ধারণ করার কেউ নেই, না কোনো কিছু সিস্টেম নেই। আমাদের চাষির মাল আমরা দাম দর করে কিনে নিই, এটাই ব্যাপার। এটাই কিনে এনে হয়তো 5 টাকা লাভ, 7 টাকা লাভ, 10 টাকা লাভ, এই হিসাবে বেশি। এখন কী পরিস্থিতি আপনাদের এই যে বেচা? সমস্যা তো আমাদের বেচা কিনা খারাপ মানে তো আমাদের সমস্যা, সমস্যা ওটাই সমস্যা। বেচা কিনা খারাপ হলেই তো আমাদের সমস্যা হবে। বেচা কিনে সরাসরি চাষিদের কাছ থেকে কিনে? চাষিরা আরও নিয়ে আসে, আরও থেকে আমরা কিনে নিই। কী নাম আপনার? আমার নাম অমিন সাহা। কোথায় দোকান কোথায় আপনার? বাবুবাজার। বলছি তারা বলছি তারা